ঠিক এমন এভাবে তুই থেকে যা। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, আমি তনুশ্রী, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনুশ্রী ব্লগ। গুড মর্নিং বলছি, এখন কটা বাজে? 9:10 হবে। তো বুঝতেই পারছো কোথায় এসেছি, বাবার বাড়ি এসেছি। ওকে, তো এবারটা না বেশ ভালোই ঘুমিয়েছি, ভালোই মানে ভালোই ঘুমিয়েছি। জাস্ট একটু আগে উঠেছি, উঠে যাবো, স্নান করেছি। তো প্রথমেই বলি, খুব কী বলবো, ভেরি সরি, ভেরি সরি, ভিডিও কতদিন ছাড়তে পারি, মানে 2-3 দিন হয়ে গেল ভিডিওই দিইনি। তো বাড়ি গিয়ে সব ভিডিও দেবো নিশ্চয়ই। তো বাবার বাড়ি এসছি মানে আমার কাকুর ছেলে বিয়ে। তো কাকুর ছেলে মানে আমার আমার বাবার নিজের কোনো ভাই বোন নেই, আমার দাদুর ভাইয়ের ছেলের ছেলে। তো আমাদের পাশের বাড়ি, একদম আমাদের পাশের বাড়ি। তো ভাইয়ের বিয়ে, তো ছুটে দৌড়ে চলেছে। অ্যাকচুয়ালি কি বলো তো, ঠিক ছিল না বুঝলে তো, আসবো কি আসবো না, তো তাই জন্য আর তোমাদের ভিডিওতে বলতেও পারিনি যে ভিডিও দিতে পারবো না বা কিছু, মানে কোনো সুযোগই পাইনি। মেয়ের স্কুল খুলেছে, তো মেয়ের স্কুলের ক্লাস টেস্ট শুরু হওয়ার কথা, তো সেটা নিয়েই একটু মানে দোনামোনা ছিল, যাও যেতে পারবো কি যেতে পারবো না। তো যেই দিন আসি তার আগের দিনই ঠিক হলো রাত্রে যে হ্যাঁ আসবো, যা হয় হবে। তো তারপরে স্কুলে যখন জিজ্ঞাসা করলাম, বললো যে 17 তারিখ থেকে পরীক্ষা, তাই জন্য চলে এসেছি, আবার কালকে ফিরেও যাবো। তো কালকে বিয়ে হয়ে গেছে, আজকে আমি রিসেপশনের দিন সকালবেলা উঠে তোমাদের সাথে কথা বলছি। তো বিয়ের ভিডিওটা একটুখানি দেখে নাও, আর প্লিজ তোমরা রাগ করো না এই কদিন ভিডিও দিতে পারিনি বলে। রাগ করার কিছু নয়, মানে কেউ কেউ ওয়েট করে থাকো, সেটাই খারাপ লাগে যে অনেকে ওয়েট করে থাকো ভিডিও পাওয়ার জন্য। তো দিতে পারিনি, সরি সরি সরি। তো চলো, সারাদিন এখানে তো আর কোনো কাজ নেই, বদমাশি মানে কি বলবো, ঘুরে বেড়াবো, আর কোথায় কি রান্না হচ্ছে ওগুলোই দেখবো। হ্যাঁ, তো ওগুলোই আজকের ভিডিওতে দেখতে থাকো। বিয়ের দিন ইভিনিংয়েই আমি এসেছি বাবার বাড়িতে। তো আসার সঙ্গে সঙ্গেই আবার ফ্রেশ আপ হয়ে আবার সাজুগুজু করে চলে এসেছি মেয়ের বাড়িতে ভাইয়ের বিয়ে দিতে। ওকে, তো দেখো এখানেই বিয়ে হবে, তো সব কিছু রেডি। তো ভেতরে স্টার্টারে অনেক কিছুই আছে, বাট সব কিছু ফেলে রেখে আমি চলে এসেছি ফুচকা খেতে, কারণ ফুচকার লোকটা কিন্তু আমি একদমই সামলাতে পারি না। আর গ্রামের ফুচকা, সিরিয়াসলি বলছি, গ্রামের ফুচকা আমার সব থেকে বেশি ভালো লাগে, বেশ টক টক ঝাল ঝাল, খুব টেস্টি করে ওরা। তো ফুচকার লোভ, তাই জন্য সামলাতে পারলাম না, আমি এসে ফুচকা খেতেই শুরু করে দিলাম। তো এরপর একটুখানি বিয়ে দেখবো, তারপরে ডিনার করব, তারপরে বাড়ি ফিরবো। বাড়ি ফেরার একদম চিন্তা নেই, কারণ একদম কাছাকাছি বিয়ে হচ্ছে, তো কোনো টেনশন নেই। তো বিয়ে যেখানে হবে ওখানেই বসেছিলাম, বাট বিয়ে আর শুরু হচ্ছে না, তাই দেখে চলে এসেছি ডিনার করতে, কারণ মেয়ে বাড়ি ফিরবে, ওর ঘুম পাচ্ছে, তাই জন্য ডিনারটা করতে চলে এসেছি। তো মেনুতে অনেক কিছুই ছিল, যেমন ফ্রাইড রাইস, চিলি চিকেন, বেগুনি, প্লেন রাইস, চিকেন কষা, চিংড়া মালাইকারি, পটল চিংড়ি, আরও অনেক 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 কিছু মেনু ছিল। তো খেয়ে নিই গপাগপ। চলো রেডি, একদম বড় বড় করে দেখাও। আচ্ছা, তো ওইটুকু করে দেবো, ঠিক হয়ে যাবে, অন্য কি কারণ আছে? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হয়েছে। Thank you.
ঠিক এমন এভাবে তুই থেকে যা স্বভাবে আমি বুঝেছি ক্ষতি নেই আর তুই। তো বিয়ে তো হয়ে গেল, পরের দিন সকালে দেখো ব্রাশ করতে করতে বেরিয়ে পড়েছি আর এখানে দেখছি চিংড়ি মাছ কাটা হচ্ছে আর এই যে পোনা মাছ কাটা হচ্ছে। ঠিক আছে, তো এগুলো দুপুরের রান্নার বোধ হয়, তো তারই জোগাড় যন্ত্র চলছে। তো দেখো আগের দিন রিচ খাওয়ার পরে কিন্তু সকালে উঠে কারোর লুচি তরকারি খেতে আর ইচ্ছে করে না, তো আমরাও সেম লুচি তরকারি আর খাচ্ছি না। তো এখানে দেখো বাচ্চাগুলোর জন্য মুড়ি মাখানো হয়েছিল, বেশ সুন্দর করে মশলা মুড়ি মাখানো হয়েছিল। আমার দিদি কিন্তু মশলা মুড়ি খুব ভালো বানায়, তো বাচ্চাগুলো খাচ্ছিল তার সাথে আমিও যোগ দিয়ে দিয়েছি, কারণ আমি মুড়ি খোর, আমি মুড়ি খেতে ভীষণ ভালোবাসি, তাই জন্য আমিও মুড়ি খাচ্ছি। আর এখানে কি চলছে দেখো, এই যে এখানে দেখো মোরলা মাছ, পেঁয়াজ আর তার সাথে বড়ি আর শুকনো লঙ্কা দিয়ে মাখা চলছে, কারণ এরা সবাই খাবে ভাত। ওকে, আগের দিন অনেক ভাত বেশি হয়েছে, তো জল ঢালা ভাত রয়েছে আর সাথে রয়েছে আলু ভাজা, এটা দিয়ে এরা খাবে। বলো, ওয়েটিং ওয়েটিং ওয়েটিং, বউ আসবে। অ্যাকচুয়ালি কি বলতো, মানে একদম পাশাপাশি বিয়ে, প্রেম করে বিয়ে, একদম 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 কাছাকাছি, তো বউ আসবে। তবে ফার্স্ট টাইম আমি দেখছি, মানে যে আমার ভাইয়ের বউ হয়েছে ফার্স্ট টাইম দেখছি, বউ আসবে, তার জন্য একদম ওয়েট করছি ওয়েট করছি। Thank you.
যা কোমরটা নাই ভেঙে যায়। বাপ রে, একটু পেছনে যাও, একটু পিছন দিকটা যাও, একটু পিছন দিকটা যাও, একটু পিছন দিকটা যাও, দেখিয়ে দিকে থাকো। বাবারে হেভি শক্তি, আমিও ভাবছি পারবে নি। এই গেল আর কি, কোন রকম কষ্ট তুলে নিল। ওই পয়সা কম দিবি, আরো ঢুকাইলে ভালো হতো, আরো ঢুকাইলে পুরো ভর্তি দিলে ভালো হতো। জয়টা এক্সট্রা কাটাচ্ছে, একবারে দিই ওই সব জায়গা, এই যে বলে এক্সট্রা কাটাচ্ছে, পুরো তিন বাড়ি ইয়া ঘর চলো 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 চলো। মন্ত্রীর গ্যাস ঘাটতি আছে, অর্থমন্ত্রীর টাকা নাই বলবে। আমি আছি, অর্থমন্ত্রীর টাকা নাই। বলছি তোমার দিব্যি গেলে, আমি বড় শান্ত ছেলে, দেখছি তোমায় সুযোগ পেলে, শুনে বুঝি বিষম খেলে, পড়ে গেছিস। একদম ফিরে এলাম ইভিনিং এ রিসেপশনে, তো দেখো একদম সাজুগুজু করে আবার রেডি হয়ে চলে এসেছি।
দেখো চলে এসেছি ডিনার করতে, অনেকটাই কিন্তু রাত্রি হয়েছে ডিনার করতে আসতে। তো ওখানে সবাই ফটো সেশন চলছিল, সব ফটো তোলাতুলি হচ্ছিল, তো তার জন্য একটু লেট হলো। তো দেখো এখানে কী আছে, ফ্রাইড রাইস আছে, চিলি চিকেন আছে, বেগুনি আছে, চিংড়া আছে, চিকেন কষা আছে, আর সার চিংড়ি বা কিছু এরকম বলে, সার নাকি বলে, মোটামুটি খুব টেস্টি খেতে ওটা। তো ওই ওটা দিয়ে চিংড়ি মাছের তরকারি রয়েছে, ডাল, আলু ভাজা, তারপরে পায়েস, মিষ্টি, আইসক্রিম, পাঁপড়, অনেক কিছু অনেক কিছু অনেক কিছু। আর রান্নাও কিন্তু খুব ভালো হয়েছিল, তো আমাকে একটু একটু ঝাল লাগছিল, বাট সত্যি বলছি রান্না খুব টেস্টি হয়েছিল। আর এখানে যে চিকেনটা হয়েছিল, মানে ওই ব্রয়লার মুরগি যেটা বলে ওটা নয়, এটা দেশি মুরগি বা কিছু এরকম একটা ছিল, বাট সত্যি বলছি চিকেনটা খুব ভালো হয়েছিল। তো যাই হোক, মোটামুটি এইভাবে ভাইয়ের বিয়েটা বেশ ভালোই এনজয় করলাম। তো আসতে পারবো না ভাবছিলাম, তো তার জন্য মনটা খুব খারাপও ছিল, বাট এসেছি, ভালোই এনজয় করেছি। আর গ্রামের বিয়ে সত্যি আমার খুব ভালো লাগে, গ্রামের পরিবেশ আমার সত্যি খুব ভালো লাগে, তো যখনই আসি খুব ভালো লাগে। তো আজকের ভিডিও এতটাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।